আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে জুমাবার। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমরা আজকে একেবারে স্মল বিজনেস নিয়ে কিছু আইডিয়া দিব, একেবারে ছোট্ট পরিসরে, যাদের স্বল্প পুঁজি, একেবারে স্বল্প পুঁজি দিয়ে যারা বিজনেস করতে চান। কারণ আমরা সবসময় বলে থাকি যে লাখ টাকা থেকে কোটি টাকায় আমাদের এখানে শিল্প করতে পারবেন, তবে আজকে শুধুমাত্র ছোট্ট পরিসরে, যে মিনিমাম যেটা না হইলে নয়, সেই ধরনের একটা বিজনেস নিয়ে আপনাদেরকে আইডিয়া দিতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাল্টি সিস্টেম ওয়াশিং পাউডার তৈরির মেশিনারিজ। এটা ওয়াশিং পাউডার, আপনি খুবই উন্নত মানের ওয়াশিং পাউডার করতে পারবেন। মেশিনটা ছোট হলো কিন্তু অত্যন্ত অত্যাধুনিক, এবং ছোট্ট পরিসরে আপনি বাসা বাড়ির লাইন দিয়ে এটি করতে পারবেন। দেখেন আজকাল মিডল ইস্টে গেল 6-7 লাখ টাকা আপনার এজেন্সি বা দালালদেরকে দিতে হয়, কিন্তু আপনি অনলি 1.5 লক্ষ টাকা পুঁজি বিনিয়োগ করে মাসে লাখখানিক টাকা ইনকাম করতে পারেন। কারণ ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন, বিজনেসে লাভ কম বেশি আসবে, সেজন্য ফিক্সড বলা যাবে না। তো এই জন্য বলছি আপনি লাখখানিক টাকার কম বেশি আপনি ইনকাম করতে পারবেন। সেটি কীভাবে, সেটিরও একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিব। এখানে দেখতে পাচ্ছেন ওয়াশিং পাউডার, আপনি যে কোনো একটি আইটেম নিয়ে বিজনেস করবেন, স্পেশালি একটি আইটেম নিয়ে বিজনেস করবেন, আপনি ওয়াশিং পাউডারের মেশিন কাঁচামাল নিয়ে আপনি লাখখানিক টাকা পুঁজি নিয়ে ব্যবসা, 1.5 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন। 1,50,000 টাকা পুঁজি নিয়ে আপনি এটি করতে পারবেন। অথবা আপনি বল পেন মেশিন, স্পেশালি আপনি দেখতে পাচ্ছেন এসএসএর তৈরি আমাদের বল পেন মেশিন, সেটি নিয়ে করতে পারেন। এছাড়া আরও অন্যান্য আইটেম আছে, আরও অনেক কিছুই আছে অল্প টাকায় করার মতো, যেমন বললাম ওয়াশিং পাউডার, অথবা বল পেন মেশিন, অথবা সার্জিক্যাল মাস্ক, অথবা নন ওভেন টিস্যু শপিং ব্যাগ মেশিন, অথবা লিকুইড আইটেম, এই জাতীয় আপনারা যে কোনো একটি আইটেম আপনারা করতে পারেন। বাংলাদেশের যে কোনো স্থানে বাসা বাড়িতে আপনি এটি করতে পারবেন। কারণ কুটির শিল্প মানেই কি, আপনি এগুলো বাসা বাড়ির প্ল্যান্ট, আপনি ফ্যাক্টরি স্থাপন করেও করতে পারবেন, আপনি চাইলে বাসা বাড়িতে রেখেও করতে পারেন। দেখেন 1.5 লক্ষ টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি একটি মুদি দোকানও দেওয়া যায় না আজকাল। তো সেখানে আপনি একদম বৈধভাবে এই বিজনেসটি করতে পারবেন। তা আমরা ভিডিও বেশি বড় করব না, সংক্ষিপ্তভাবে কিছু আইডিয়া দিচ্ছি। দৈনিক আপনি 1 থেকে 1.5 হাজার কেজি পর্যন্ত ওয়াশিং পাউডার করতে পারবেন। তাহলে এখানে 20-25% প্রফিট হয় এই বিজনেসে। তারপরে বল পেন যদি তৈরি করেন, 3-5 হাজার পিস বল পেন দৈনিক উৎপাদন করা যায়। তা আপনি যদি 1 টাকা করেও একটা বল পেনে আপনি প্রফিট করেন, তাহলে বুঝতেই পারছেন যে আপনি প্রফিট দৈনিক কত আসতে পারে। কারণ দৈনিক 3-5 হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়। এরপরে আমরা আসি যে ওয়াশিং পাউডার, ওয়াশিং পাউডার দৈনিক আপনি 1,000 কেজি উৎপাদন করতে পারবেন, তার মানে 1 টন। তাহলে 1 টন মালে আপনার পাইকারি সেল করলে কম বেশি, কারণ সেল করা যায়, আপনার প্রায় 25,000 টাকার মতো প্রফিট থাকবে। আপনার 25,000 টাকা প্রফিট থাকবে। 25,000 টাকা যদি প্রফিট থাকে, আপনি যদি 500 কেজিও করেন, তাও তো দৈনিক 10-12 হাজার টাকা দৈনিক প্রফিট থাকে। এটা হলো একটি সংক্ষিপ্ত আইডিয়া, আপনার সেল যেমন সেল তেমন প্রফিট। আপনারা ভালোভাবে বিস্তারিত জানার জন্য আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, অথবা সরাসরি কল করবেন, অথবা আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমাদের ঠিকানা যে মেশিন বাজার 325-এ দক্ষিণ যাত্রাবাড়ি চৌরাস্তা, থানার দক্ষিণ পাশে, তৃতীয় তলা। খুবই চমৎকার মেশিন এগুলা, এসএসএর তৈরি, খুবই কালারফুল। তো এই ছোট্ট পরিসরে আমরা এই প্রজেক্টটা একেবারে
নতুন করে আমরা এই বাজেটের মধ্যে একদম ছোট্ট বাজেটে আমরা কিছু মেশিন দিচ্ছি ঈদ উপলক্ষে মূলত। এই মেশিনগুলা আরও অনেক প্রাইস ছিল, এগুলার প্রাইজেই ছিল, মেশিনের প্রাইজেই ছিল একসময় 1.5 লক্ষ টাকা করে, কিন্তু আমরা এখন মেশিন কাঁচামাল সহই আপনি 1.5 লক্ষ টাকা পুঁজি নিয়ে করতে পারবেন। এটা ঈদ উপলক্ষে আমরা স্পেশালি ডিসকাউন্ট দিয়ে মূলত দিচ্ছি, মেশিন কাঁচামাল যাবতীয় সহ আপনারা এই বাজেটে করতে পারবেন এই বিজনেসটি। তাই ভালো করে আরও যদি জানার থাকে, কারণ জানার শেষ নেই, আবার যতটুকু আমি আইডিয়া দিছি চাইলে এই আইডিয়া নিয়েও আপনারা বিজনেস করতে পারেন, কারণ সময়কে যদি মূল্যায়ন করেন, কারণ অনেকে আমরা সময় নষ্ট করে ফেলি আজ কাল পরশু করব বলে, আজ না কাল, কাল না পরশু, আর আমরা অনেক সময় চিন্তা করি বা পড়াশোনা করি চাকরি করার জন্য, একদম ছোট্ট চিন্তা, কারণ আমি সবসময় একটি কথা বলি, চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হবেন। দেখেন এই যে ছোট্ট প্রজেক্টটি করেও আপনার এখানে 5 থেকে 10 জন লোকের কর্মসংস্থান করে নিতে পারেন, এছাড়া যদি মার্কেটিংয়ে আপনি প্রচুর লোকের কর্মসংস্থান হবে, কারণ আপনি থানাভিত্তিক যদি ডিলার দিয়ে দেন, জেলাভিত্তিক ডিলার দেন, তাহলে দেখবেন যে অসংখ্য লোকের কর্মসংস্থান আপনার মাধ্যমে হবে, কারণ মানুষ ছোটো থেকেই বড় হয় একটি কথা মনে রাখবেন। এবং পৃথিবীতে যারা বড় হয়েছে, যতগুলা শিল্প প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম 98% একইবারই ছোটো থেকে বড় হয়েছে। আপনারা যদি বলেন যে আকিজ গ্রুপ, মিল্লাত গ্রুপ, এরকম অসংখ্য প্রজেক্ট আছে ফ্রেশ, এটা আপনারা অনেকেই জানেন এখন, কারণ এগুলা নিয়ে অনেক সাক্ষাৎকার পেপার পত্রিকায় এবং অনলাইনে পাওয়া যায়। তাই সাহস করতে হবে, সাহস আর আত্মবিশ্বাসই বদলে দেয় সব কিছু। সাহস না করলে জীবনে কিছু করতে পারবেন না, আপনি হয়তো বা আপনার যোগ্যতা অনুসারে একটা কোনো রকম একটা চাকরি পাবেন। আমরা প্রায় 10-12টা প্রজেক্টের যে কোনো একটা আইটেম আপনি করতে পারবেন এখানে, যেমন ওয়াশিং পাউডার, বল পেন, নন ওভেন টিস্যু শপিং ব্যাগ, সার্জিক্যাল মাস্ক, সানাচুর, এরকম আরও অসংখ্য আইটেম আছে। তো এইসবের যে কোনো একটা আইটেম মেশিন এবং কাঁচামাল নিয়ে যদি শুরু করেন, ইনশাল্লাহ আপনি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। যে দৈনিক 3 থেকে 4 হাজার বা 3 থেকে 5 হাজার টাকা ইনকাম করা যায় ইনশাআল্লাহ। কারণ একটি কথা মনে রাখবেন, একমাত্র ব্যবসার মধ্যে 10 ভাগের 9 ভাগই আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে দিয়েছেন, ব্যবসাকে আল্লাহ বরকতময় করেছেন। এটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এবং একমাত্র ব্যবসায়ীদের কথা বলা হয়েছে, তাদের হাসর হবে নবী রাসুলদের এবং সিদ্দিকানদের সাথে। তাহলে আমাদের সৎ ব্যবসায়ী হতে হবে, একটি কথা মনে রাখতে হবে, সৎ ব্যবসায়ী হতে হবে। যা কিছু করব আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করব, এবং মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। আমরা সেটি করি এবং আপনাদেরকে আহ্বান জানাবো সেই কাজটি করার জন্য। সবসময় নিজে ভালো কাজ করবেন এবং অন্যকে ভালো কাজ করার জন্য আহ্বান জানাবেন। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যকে নামাজের জন্য দাওয়াত দিবেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিসে যা বলেছে, দিক নির্দেশনা দিয়েছেন, তার মধ্যেই আমাদেরকে চলতে হবে, আর বাহিরে চলার মতো কোনো সুযোগ নেই, যে যাই বলক না কেন। আরেকটি কথা বলে রাখি, অনেক কিছু সংখ্যক লোক যে অবৈধপন্থায় ইনকাম করতে চায়, আরজি করতে চায়, আসলে আল্লাহ পাক আপনি যদি হালাল ওয়েতে যে রুজিটা করবেন, আল্লাহাক রিজিকের ফয়সালা করেছেন কি, মানুষ সৃষ্টির 50,000 বৎসর আগে আল্লাহাক কলমকে নির্দেশ দিয়েছেন যে লিখো, মানুষের ভাগ্যকে লিখো। আরশা আজিমে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা আছে আমাদেরকে সৃষ্টি করার 50,000 বৎসর আগে। তাই এটি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, যে আপনি একটি মানুষ অবৈধপন্থায় যদি যে ইনকামটা করে, সে শুধু চিন্তা ভাবনা যদি পজিটিভলি হালাল উপায় করতে চায়, সে ওই ইনকামটাই করতে পারবে। কারণ মানুষ বিপদগামী, ভুলবশত হয় অথবা শয়তানের পরচনা হয়, তাই হারাম পথে যাওয়া যাবে না, কখনো যাবেন না, দুনিয়া এবং আখেরাত দুইটাই শেষ। তাই আমরা এবং আমাদেরকে
যে কোনো সময়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আমরা হালাল উপায় বিজনেস করব ইনশাল্লাহ, এবং অন্যকে এই ভালো কাজের জন্য আহ্বান জানাবো। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। একটি কথা মনে রাখবেন, ভালো কাজ আপনি যদি কারোর সাথে শেয়ারও করেন সেই সোয়াবটি আপনি পেয়ে যাবেন। যত প্রকার ভালো আহ্বান, ভালো কথা, ভালো ব্যবহার, ভালো যে কোনো কাজ, এটি সাদাকা। যেমন আপনি যে কোনো টাকা পয়সা যে কোনো জায়গায় দান করলেন, যেমন সোয়াব। ভালো কাজ আপনি যদি একটি কথা দিয়েও কাউকে উপকার করেন, আপনার যে কোনো উপকারে আসে সেটি সাদাকা।